জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে এমপিএফসি কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2023। 14 ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ নিরিবিল আবাসিক মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলা উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন পিএসবি বয়েজ টিম বনাম হোসেন শাহ স্মৃতি টিম। হামিম ইবনে হুসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 24 নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তাজউদ্দিন তাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্বার একতা সংঘের সভাপতি আকবর হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 24 নং ওয়ার্ড সি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মুক্তার, ডলফিন ক্লাবের সভাপতি ফিরুজ আহমেদ, রঙ্গিপাড়া 2 নং সমাজের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আরিফ, 24 নং ওয়ার্ড এ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আশরাফউদ্দিন। উক্ত খেলায় আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মবিন, সানি, সাওয়ান, সাকিব, মারুফ, জামিল, রাসেল প্রমুখ। আমাদের ছেলেপেয়েরা সবগুলো মোবাইলের উপর আসক্ত, কিন্তু যে ফিজিক্যাল যে খেলাধুলা আছে, যে মাঠে এসে খেলবে, এই যে এদের ইন্টেনশনটা অনেকগুলোই কম আমরা যা দেখছি। তো আমরা চিন্তা করতেছি আমাদের ছেলেপেলে যারা আছে, ছোটো ভাই বড় ভাই, তাদেরকে আবার একই প্ল্যাটফর্মে এনে আবার তাদেরকে ফিজিক্যালভাবে ফিট করার জন্য এবং মোবাইল থেকে একটু দূরে থাকার জন্য, তারপর নিজেকে একটু অন্যদের কাছে, মানে আমার একটা প্রতিভা আছে এটা একটু বিকশিত করার জন্য ফুটবল খেলার যে নেশাটা, কারণ আমরা জানি বাংলাদেশের মধ্যে ফুটবল খেলার নেশা প্রচুর, আর এদিকে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে আরও প্রচুর বানিয়ে দিছে। তো এ কারণে আমরা চাইতেছি আমাদের ছেলেপেলেরা যাতে খেলাধুলায় আসক্ত হয়ে মোবাইল থেকে একটু দূরে থাকুক, মাদক থেকে দূরে থাকুক, এই জন্য আমাদের এই আসলে এই টুর্নামেন্টটা করা। এখানে টোটাল 32টা দল, 32টা হবে। আমাদের প্রথম রাউন্ডটা 15 দিনের ভিতরে শেষ হবে আর বাকিগুলো নিয়মতান্ত্রিকভাবে হবে। আমাদের মোহরিপাড়া, মল্লাপাড়া, আমরা সবাই সবসময় একসাথে থাকি। আমাদের এখানে সবসময় প্রতিনিয়ত খেলা হয়ে থাকে, ঘরোয়া টুর্নামেন্ট বলেন, বিভিন্ন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে এখানে। এই আমাদের এলাকায় মাঠের সংখ্যা দিন দিন খুব কমে যাচ্ছে। আমাদের এখানে 2টি মাত্র মাঠ আছে এলাকায়। এই 2টি মাঠে আমাদের বিভিন্ন এলাকা থেকে এসে আমাদের এই মোবাইল আসক্ততে বেড়ে ওঠার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম টুর্নামেন্ট ছেড়ে থাকি। আমাদের পশ্চাতে জানিয়ে ফিরবো ইনশাল্লাহ, আমরা এলাকার টিম ইনশাল্লাহ জানিয়ে ফিরবো ইনশাল্লাহ। পিএসবি খেলা।